আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ, আমার বয়স 25 বছর, আমার বাড়ি খুলনা। আমি একটা কোম্পানিতে চাকরি করি। গত 3-4 মাস ধরে আমি এই ঘাড়ে ব্যথায় ভুগছি, অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আসলে কোনো পরিবর্তন হয় না। ঘাড়ে ব্যথার জন্য আমার ঘাড় থেকে ব্যথা হাতে নামে এবং আমার এই পাশটা ধরে আর কি পুরাটাই ব্যথা করতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমি ঘাড় উঠাইতে পারতাম না, এখন আমি ঘাড় উঠাইতে পারি উপর দিকে। আমার ঘাড় থেকে ব্যথা যখন হাতে নামতো, হাতের ভিতরে টাড়াইতো, মনে হতো কেউ শুই দিয়ে ঘাওয়াইতেছে। আমি কোনো কাজই করতে পারতাম না, হাত লড়াইলে ব্যথা করতো, একটু উঠাইতে পারতাম না, নাড়াইতে পারতাম না, নাড়াইলে ব্যথা করতো। ঘাড় আমি ডাইনও লড়াইতে পারতাম না, বামেও নিতে পারতাম না, উপরের দিকেও তাকাইতে পারতাম না। তখন অনেকটাই খারাপ ছিল, আসছিলাম পরে ঘাড়ে ব্যথা ছিল। শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার কাছে ফিজিওথেরাপিটাই ভালো মনে হয়েছে, কেননা সার্জারি কাটা ছিঁড়ে আসলে এটা ভালো মনে হয়নি আমার কাছে। আমার বয়সটা অনেক কম, তাই এই বয়সে যদি আমি সার্জারি করি তাহলে আমার অনেক বিপদ হতে পারে। তাছাড়া আমার যে সমস্যা, ঘাড়ে সমস্যার জন্য মনে হইলো আমার কাছে ফিজিওথেরাপি বেস্ট। আগে আমি অনেকগুলো ডাক্তার দেখাইছি কিন্তু আসলে কোনো কাজ হয় নাই, তবে এখানে আসার পরে আমি ফিজিওথেরাপি নেওয়ার পরে অনেকটা ভালো হয়ে গেছে। আমি এখন আমার ঘাড়ে এখন ব্যথা করে না, আমার হাতে ব্যথা নামে না, এখন আমি অতটা অসুস্থ নাই। যে অবস্থা ছিল, রাতে ঘুমাইতে পারতাম না, খায়ে শান্তি ছিল না, শুইতে পারতাম না ব্যথার জন্য। আমার যখন ব্যথা করতো সেখানে আমার খুব অবস্থা খারাপ ছিল। আমি মানসিকভাবে ডুব দিয়ে চিন্তা করতাম, অনেক ডাক্তারের কাছে কিছু ওষুধ খাইছি তা আসলে কোনো কাজ হয়নি, সে কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। পরে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছি, পরে আসার পরে ওনার কাছে আমার রিপোর্ট দেখাইছি, পরে উনি পরামর্শ দিল যে না, এটা এভাবে ভালো হওয়া সম্ভব, ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হওয়া সম্ভব। হিংসার লাগের থেকে আমি এখন অনেকটাই সুস্থ আছি। স্যারকে অনেক ধন্যবাদ, স্যারের কাছে আসছি, আমি সুস্থ হয়েছি, এটাই স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানি। আসলে যে যাই বলুক সেগুলো কোনো কথা না, কথা হইলো যে আসলে আপনারা আসেন, আইসে একবার আসলে দেখেন, ইনশাল্লাহ আল্লাহ কার দ্বারাই কখন কাকে মাফ করে কেউ বলতে পারে না। তবে আমি আসছি, গত যে আমার জ্বালা যন্ত্রণা যা যে ব্যথা ছিল, এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।